हमारी कार है और ये हमें और ये हमारी पार्टी हो रही है। 2021 সালে ধীরে ধীরে করোনার প্রভাব থেকে মুক্তি হতে শুরু করেছে মানুষ। করোনার কাঁটা কখনো কি বিনোদনে প্রভাব ফেলতে পারে? এবছরও বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বেশ কিছু গানের ভিডিও ভাইরাল হয়েছে। বলা যায় রীতিমতো ট্রেন্ড করেছে এই ভিডিওগুলি। ইউহানের মানিকে মাগিতে থেকে বাচ্চপান কা প্যার পাকিস্তানি তরুণীর বাড়ি হরিরে ঝড় তুলেছে নেট পাড়ায়। চলুন দর্শক, ফিরে দেখা যাক 2021 সালের ভাইরাল ভিডিওগুলো। এই গানটি গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সহদেব নামে এক শিশু। ছত্তিশগড়ের সুকমা এলাকার সিনগর ব্লকের বাসিন্দা এই শিশুটি খালি গলায় গিয়েছিল বাচ্চপান কা প্যার, সেই গান সারা ফেলেছিল নেট মাধ্যমে। কাঁচা বাদাম গান এখনো শোনেননি এমন বাঙালি এ রাজ্যে খুঁজে পাওয়া যায়। বীরভূমের ভুবন বাদ্যকর বাদাম বিক্রির গান বেঁধে সুপার ভাইরাল, এই গান শুনে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। শ্রীলঙ্কার জনপ্রিয় গায়িকা ইউহানি দি সিলভা, যার গলায় শোনা গিয়েছিল মানিকে মাগিতে, শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় গায়িকা তিনি। ইউটিউবার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। মানিকে মাগিতে গানটি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছিল। ইতিমধ্যেই বলিউডে অভিষেক হয়েছে ইউহানির। সোশ্যাল মিডিয়ায় কখন যে কিভাবে কেউ ভাইরাল হবেন ধরতে পারবেন না, এমনই হয়েছে পাকিস্তানের বছর 19-এর ব্লগার ইনস্টাগ্রামার দানানি মবিনের ক্ষেত্রে। স্লেপ থেকে পুলিশ দপ্তর সবার মুখেই ছিল পাড়ি হরিয়ে। চলতি বছর এপ্রিলের দিকে রাহুলের একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওয়ে যানজটে আটকে থাকা রাহুলকে রেগে যেতে দেখা গিয়েছিল। ভেঙে গিয়েছিল গাড়ির কাঁচ, ঝগড়া করেছিলেন। নিজেকে ইন্দিরা নগর কা গুন্ডা বলে পরিচয় দিয়েছিলেন রাহুল। 2021 সালে তাকে একেবারে গুন্ডাদের মতো দেখা গিয়েছে। দীর্ঘদিন লকডাউনের জেরে দিল্লিতে মদের দোকান বন্ধ ছিল। লকডাউন উঠতেই মদের দোকান খোলা মাত্রই ভিড় জমিয়েছিল সুরাপ্রেমীরা। সেখানে সন্তান পাওয়া গিয়েছিল এক মাছ বয়সী নারীর, যিনি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলেছিলেন তিনি মদ কিনতে এসেছেন, কারণ ওষুধ নয় করোনায় কাজ করবে এই মদই। চলতি বছর হর্ষ মেহরা টুইটারে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে জুম কলের মাঝে স্বামীকে চুমু খাওয়ার চেষ্টা করছেন স্ত্রী। জুম কলে স্বামীর মিটিংয়ের মাঝে ঘটে এই ঘটনা। নেট মাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছিল সেই ভিডিও।